ভিক্ষার ধর্ম নয়, ইসলাম নিজের পায়ে দাঁড়াইতে শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন ওই সাহাবী কিছুদিন পরে, ওরে বাবা রে বাবা, মদিনায় দোকানদারি করে, আরো আসতে সুবহানাল্লাহ। মানুষ পারে না, মেহনত করলে কি পারে না? আমাদের নেত্রী দেখাইছে না পদ্মা সেতু করে নিজের অর্থায়নে? মানুষ পারে, অনেক কিছুই পারে। এটাও যখন পারে, নেত্রী যদি চায় তাহলে ইসলামটাকেও রক্ষা করতে পারে। কথা বলেন ঠিক না? একশো বছর ক্ষমতায় থাকুক, কোনো সমস্যা নাই আমাদের, একটাই আমাদের গদি নিয়ে কোনো মারামারি নাই। বাকি মুসলমানের দিলের মধ্যে আঘাত তো ওই সময় লাগে যখন উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের ইসলামের শিহার, উম্মতের মাদারিস, মাসাজিদ, মারাকিজ, খানকাগুলো নিয়ে যখন কথা বলে আর সর্বোচ্চ অবস্থানে থেকে ধৈর্য ধারণ করে তাদেরকে শেল্টার দেওয়া হয়, তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়, কোনো প্রতিবাদ করা হয় না, তখন বোঝা যায় না এটা মুসলমানের সরকার না দিল্লির সরকার। আমাদের আপত্তি এখানে, যদি আমাদের সরকার হয় যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, চোদ্দ পুরুষ মুসলমান, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওনার গায়ে লাগবে না কেন? আমার গায়ে লাগলে তোমার লাগবে না কেন? আমার জ্বললে তোমার জ্বলবে না কেন? কথা বলেন ঠিক না বেঠি? আমিও মুসলিম মায়ের সন্তান, আমিও মুসলিম বাবার ঔরসে জন্ম করা সন্তান, জন্ম লাভ করা সন্তান, তোমার বাবা মাও তো মুসলমান। যদি না লাগে বোঝা যাবে ইসলাম না মুনাফিকি। আয়াতে এটাই বলতেছে, ইদা কিলা লাকুম আমিনু কামা মানান্নাস قالوا أنؤمن كما آمن السفهاء দুদিল মনা কলমা চোর না পায় শোষণ না পায় গোর, এটা এটার সম্পর্ক কোনো ইসলামের সাথে নাই। ইসলাম বলে হয়তো মুসলমান হও নয়তো অমুসলিম হয়ে থাকো, হয়তো মুসলমান নয়তো অমুসলিম। সবার মুসলমান হওয়া জরুরি না। রাসূলের জামানায় মুসলমান বেশি ছিল না কম ছিল? নাগরিকদের মধ্যে মুসলমান কম ছিল, রাসূলের জামানায় মুসলমানের সংখ্যা কম, অমুসলিমের সংখ্যা বেশি। বাকি মুসলমান যে কয়জন ছিল, সুবহানাল্লাহ, পাওয়ারফুল। এদের ঈমানটার মধ্যে কোনো ভেজাল ছিল না, ঈমানের মধ্যে কোনো গুণ ছিল না, গুণ ছিল না ঈমানের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যুদ্ধের ময়দানে যারা যায় না এদের দিলের মধ্যে নেফাক আছে। হযরতে আমর ইবনুল জুমু খোরা সাহাবি, ল্যাংরা সাহাবি, উনি বলতেছেন নবীর কাছে শুনছিলাম যুদ্ধের ঘোষণা হলে যারা যায় না তাদের মধ্যে নেফাক আছে। আমি কি মুনাফিক হয়ে গেলাম? নবী আমাকে যুদ্ধের অনুমতি দিতেছে না কেন? সুবহানাল্লাহ। অথচ নবী অনুমতি দিতেছেন না, উনি মাজুর, অসুস্থ। মাজুরের জন্য তো হুকুম ভিন্ন, কোরআনে কারিমের আয়াতে আছে যারা উজর আছে, উজর যাদের আছে তাদের কোনো সমস্যা নাই, ওজর যাদের আছে তারা যুদ্ধের ময়দানে না গেলে সমস্যা নাই, তো মাজুর অসুস্থ যায় না। আমর ইবনুল জুমু বারবার রাসূলের কাছে জানার, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নবী যেন আমার অনুমতি দিয়ে দেয়। অথচ ল্যাংরা, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন, হযরতে আমর ইবনুল জুমুহকে বলেন, ও আমর ইবনুল জুমুহ, তোমার চারটা সন্তানকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম, তোমার যেতে হবে না যুদ্ধের ময়দানে, বাড়িতে যাও। বেগম বলে চার সন্তানকে অনুমতি দিল, আপনাকে অনুমতি দিল না, ডাল মে কুছ কালা হে, মনে হয় কোনো ঝামেলা আছে, নাহলে দিল না কেন? খোঁচা দেয় আর কি, মহাব্বতের খোঁচা। তো এই মহাব্বতের খোঁচা এমন লাগা লাগছে আমর ইবনুল জুমুহ তো হায়রান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, অনুমতি চাই, আমি ওহুদের ময়দানে শহীদ হইতে চাই, আমি ওহুদের ময়দান থেকে জান্নাতের খুশবু পাইতেছি গো পয়গম্বর, ওহুদের ময়দান থেকে আমি জান্নাতের খুশবু পাইতেছি, নবী আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন, আমি আমি ঠেকেন, আমাকে দেন না, দেন না পয়গম্বর। ডানে এক ছেলে থাকবে, বামে এক ছেলে থাকবে, আমার চার সন্তান আমাকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবে গো পয়গম্বর, তাও আমি ওহুদের যুদ্ধের ময়দে ওহুদের যুদ্ধে যাইতে চাই। ওয়াল্লাহি ইন্নী লামুশতাকুন ইলা রাব্বি, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আমর ইবনুল জুমুহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কসম আমার মনে হচ্ছে আমি উহুদে যাব আর আমার রবের সাথে মিলিত হয়ে যাব সুবহানাল্লাহ আমি আল্লাহু বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم انداز بیان گرچہ بہت شوخ نہیں ہے انداز بیان گرچہ بہت شوخ نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک میں تکبیر مسلسل یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح و مناجات و مذهب مردان خدا گاہ خدا ماست یہ مذهب ملا و جمادات و نباتات یہ مذهب ملا و جمادات و نباتات الحمدللہ معزز محترم مسلیان کرام مربیان عظام جوق بندھرا چھوٹو بچرا পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে কোরআনের এই মজলিসে আসতে পেরেছি কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ অতটুকুন
জীবনই মানুষের দামি যতটুকুন জীবন নেক আমলে ব্যয় হয়। হায়াতে জিন্দিগির ওই অংশটাই হায়াত যেটা মানুষ আমলে কাটায়, ওইটাই সন্তান যেটা নেক সন্তান হয়। সবাই কয় না সুবহানাল্লাহ, ওই ঠাই লাগানো আছে, কুয়াশা ঢুকতো না মুখের ভিতরে। বদ সন্তান যেটা হয় এটা সন্তান নয়, ঠিক না বেঠিক? ঠিক। মানুষে বলে না কুপুত্রের চেয়ে নিবংশ ভালো, অনেক সময় আমাদের সমাজে বলে কুপুত্রের চেয়ে নির্বংশ ভালো। ওই সন্তানটাই সন্তান হয় যেটা বাবা মার ফরমাবরদার নেক সন্তান। কোরআনে কারিমে এটাই বলে সুবহানাল্লাহ। আপনারা একজন নবীকে খুব ভালো করে চিনেন, ইদানিং নির্বাচনের মৌসুমে, নাম হইল নূহ আলাইহিসসালাম। হ্যাঁ, চিনেন না সবাই? অন্য কোনো নবীর একটু দূরে চলে গেলেও নির্বাচনের সময় নূহ আলাইহিসসালাম খুব কাছাকাছি থাকে, সবাই চিনে, রাজনৈতিক কর্মীরাও চিনে, রাজনীতি যারা করে না তারাও চিনে। নূহ আলাইহিসসালামের নৌকা যেহেতু আমাদের মার্কা সবার, হ্যাঁ, সুতরাং কম বেশ আমরা চিনি পয়গম্বর নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। মাত্র 950 বছর হায়াত পাইছেন, 950 বছর হায়াত পাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিসসালাম এই 950 বছর ইমানের মেহনত করে যাদেরকে দাওয়াত দিয়ে যে বাহিনীটা তৈরি করছেন মাত্র 82 জন। বুঝেন, মাত্র কয়জন? 82 জন, কম না বেশি? কমের তো একটা কালার আছে, কালার ছাড়া কম। 950 বছরের মেহনত, আপনি আমার নবী দু জাহানের সর্দার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মেহনতে 100 লক্ষ সাহাবি রেখে গেছেন। বরকত দিলেন কে? আমাদের নবীর আল্লাহ সব বাড়াইয়ে দিচ্ছেন। সূরা কাউসারের তাফসিরে বলছিলাম ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আপনারে বাড়াইয়া দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসার, কাউসার মানে হলো কাতির, থেকে কাতিরের মুবালাগা, মানে আপনি সব বাড়াইয়া দেখেন না, আপনার হায়াত কম উম্মত বেশি। আপনার কিতাব আকারে ছোট দামে বেশি। অন্যদেরকে দিলাম শুধু কিতাব, আপনাকে দিলাম আমার আমার নিজের কালাম। অন্যদেরকে আঞ্চলিক নবী বানাইলাম, আপনাকে গোটা আলমটা দিয়ে দিলাম, পৃথিবী আপনার। শুধু মানুষ না না, যা দেখা যায় যা দেখা যায় না, সাকালাইনের পয়গম্বর আপনি। আল্লাহু আকবার, সব বাড়াই দিছেন, আমাদের নবী তো আমাদের নবী, সুবহানাল্লাহ, উনি তো উনি, মুহাম্মদ কি মুহাম্মদ, আল্লাহু আকবার। এজন্য এক কবি বলতেছেন যে মুহাম্মদের মুহাম্মদ হামেদে হামদ খুদা বাস, আল্লাহু আকবার। মুহাম্মদের প্রশংসার জন্য এতটুকু যথেষ্ট যে মুহাম্মদের প্রশংসাকারী স্বয়ং আল্লাহ তাআলা নিজে। অন্য নবীদের প্রশংসা করে উম্মতে, আর আপনি আমার নবীর প্রশংসা করে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ আমাদেরকে নবীর কদর করার তৌফিক দান করেন, নবীকে চিনবার তৌফিক দান করেন, মহাব্বতের তৌফিক দান করে, নবীর সুন্নতগুলো আমলি জীবনে বাস্তবায়নের তৌফিক দান করে। বর্তমানে আমাদের নবীকে তো আমরা চিনি নবী হিসাবে, আর অন্যান্য নবীদের মধ্যে নূহ আলাইহিসসালামকে একটু বেশি চিনতেছি ইদানিং মার্কা হিসেবে। এ নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন 80-82 জন লোক তৈরি হলো, বাকি সব গুমরা। নবীরা এসে খালি খুশায়, আরে আল্লাহ না ধরবো, ধরে না তো। এমন কিছু লোক কিন্তু আছে সমাজে, হুজুররা এত বলে যে আল্লাহর গজব আসবে, এই হবে, সে হবে, কই আসে না তো। হ্যাঁ, আসে না তো, কয় বছর গেল? আপনি আমার হায়াতে জিন্দিগি আর কত বছর? বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, কথার কথা। হ্যাঁ, 50-52 বছরের দেশের মধ্যে আপনি আমার বয়স আর কত? এত তারা হুরা করেন কেন? 950 বছর পরে আজাব দিছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এতটা সহনশীল, সুবহানাল্লাহ।
আল্লাহর গুসসার চেয়ে মায়া অনেক 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 গুণ বেশি সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলার মায়া বেশি না হইতো আসমান টিকে থাকতো না জমিন থাকতো না কোনো কিছুই থাকতো না আল্লাহ তাআলা যে শুয়ে যান এজন্য 31 নাইটে এরকম বাদ্যবাজনার পরেও আসমান টিকে আছে উনি যে হালিম উনি হালিম এজন্য উনি সহনশীল যদি উনি সহনশীল না হইতেন উনি যদি সহনশীল না হইতেন যে গুনাহ আমরা করি হাতটাকে আসমান পর্যন্ত বলতে থাকে আল্লাহ ধরো না কেন আদেশ করো আমরা পড়ে যাই ভেঙে জমিন বলতে থাকে মালিক আদেশ করো আমরা এদেরকে নিয়ে ধসে যাই নাউজুবিল্লাহ তো আল্লাহ তাআলা বলেন না আল্লাহ তাআলা বলেন না মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন নৌকার মধ্যে উঠছেন মালিক ইবনে দিনার দিনারের বেটা মালিকের নাম দিনার মানে স্বর্ণ মুদ্রার বেটা বুজুর্গ মানুষ তো দেখতে খয়রাতি লাগে হুজুররে তো খয়রাতি খয়রাতি লাগে এজন্য সমাজের মধ্যে সবচেয়ে কম দামি মানুষের নাম হইল মোল্লা কথা বলেন না কেন মোল্লার লোকে সবাই বাপ দেখাইতে জানে যার কোথাও বাপ নাই নিজের বেগমের কাছে গিয়ে কোনো বাপ সাপ দেখাইতে পারে না মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের উপর দিয়ে হেরো বাপ চলে আসতে বলেন কেন মনে করে যে মোল্লারা বেওয়ারিস মোল্লারা লাওয়ারিস মোল্লাদের কেউ নাই আরে মোল্লাদের পৃথিবীতে কেউ নাই মোল্লাদের এমন জায়গা আছে তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাইব বেটা জায়গা মতো হ্যাঁ মোল্লা চিনি একদম 14 গোষ্ঠীর মধ্যে আলেম তৈরি করতে পারবা না এত সহজ না আল্লাহ বুঝবার তৌফিক দাও বলেন আমিন অনেকে মনে করবো হুজুর কারে বান কইতেছে আরে কারে না কথা প্রসঙ্গে বললাম আলেম ওলামা যেখানেই থাকে হাক্কানি ওলামায়ে কেরামকে দাম দিবেন যদি নিজে দামি হইতে চান ওলামায়ে কেরামকে দাম দিলে নিজের দাম বাড়ে আপনি যদি একজন আলেমের সাথে চলেন দেখবেন আপনার 10 জনে সালাম দিবে আপনি আলেমের সাথে চলে আপনার দাড়িটা আগে যখন ছিল না অনেক মানুষ আছে এক সময় দাড়ি ছিল না আপনি দাড়ি যখন ছিল না তখন কয়টা সালাম পাইতেন আর এখন দাড়িটা রেখে কি একটা সম্মান আপনি নিজে নিজে চিন্তা করেন আপনার মাথায় এক সময় টুপি লাগাইতেন না এখন টুপিটা লাগান দেখেন আপনার সম্মানটা কি পরিমাণ বাড়ছে না কমছে চিন্তা করেন বাড়ে না কমে টুপি লাগাইলে সম্মান বাড়ে না কমে দাড়ি লাগাইলে সম্মান বাড়ে না কমে টুপি লাগাইলে যদি সম্মান কমতো তাহলে নির্বাচনের আগে নেতারা পাইকারি টুপি কিনতো না আসতে বলেন কেন অবশ্যই টুপির মূল্যায়ন আছে বিদায় বুঝে বুঝে এক সময় বুঝে বুঝে ইসলামের যদি কম দামি হইতো তাহলে কোন নেতা জানাজার জন্য মানে জানাজা ছাড়া কবরে যাওয়ার জন্য ওসিয়ত করতো নেতারা কথা বলেন ঠিক না বেটি মোল্লা মৌলবীর কোনো দাম নাই জানাজার দরকার কি ইসলামের দরকার কি যেন মন চাই নে কিন্তু বুঝে যে শেষমেশ ইসলাম ছাড়া কোনো গতি নাই হযরত নূহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম দাওয়াত দিলেন কয় বছর 950 বছর মুসলমান হইল 80 থেকে 82 জন নারী পুরুষ মিলে বাকি সব বারবার যখন শুধু খুসায় গজব আসে না কেন আসে না কেন হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আর পারতেছি না একটু দেখাইয়া দাও কিছু আল্লাহ পাক বললেন তো দেখামো তো সব ধ্বংস হয়ে যাইব একটারেও রাখবো না ইমানদার ছাড়া কাউকে রাখবো না নৌকা একটা বানাও গত জুমার আগের জুমায় সম্ভবত বলছিলাম নৌকা কিভাবে কিভাবে বানানো হইলো বানানোর পরে ওই নৌকার মধ্যে যখন উঠবে যেটা আমার বলা উদ্দেশ্য যেখান থেকে কথাটা ওদিকে গেল নূহ আলাইহিস সালাম নবী কিন্তু ওনার ছেলে একজন এই ছেলেটা বাবার কথা শুনে না বাবার অবাধ্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই ছেলেকে ডাকেন 12 নম্বর পাড়ায় আল্লাহ তাআলা আলোচনা করছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানায়া ছেলেকে ডাকতেছে যে আসো ওয়ানাদা নূহ ইবনাহু ওয়াকানা ফি মাযলি ইয়া বুনাইয়া রকাম বানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন এই আসো বেটা আমার ছেলে
ابنه نادى نوح ابنه يا بنيا اركب معنا আমাদের সাথে তুমিও নৌকায় আরোহণ করো সে বলে কেন নৌকা বানাইছেন আপনি নৌকার সে উঁচা ওই যে পাহাড় দেখা যায় আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিব এই পানি আমারে কিছু করবে না আপনার নৌকা নিয়ে আপনি বসে থাকেন নাফরমান যে قال ساوي الى جبل আমি ওচিরে পাহাড়ে আশ্রয় গ্রহণ করব سيعصمني من الماء এই বিশাল বন্যা থেকে আমাকে পাহাড় পরিত্রাণ দিবে পাহাড় আমাকে হেফাজত করবে বাবা তখনও কয় আব্বুরে বুঝো আজকে আল্লাহ তাআলার গজব থেকে কেউ বাঁচাইতে পারবে না আজকে আল্লাহ তাআলা যাকে দয়া করবেন সেই বাঁচবে উঠা বড় নৌকায় আসো অবাধ্য হয়েও না বুঝায় কোনোভাবেই মানে না মানে না শেষ পর্যায়ে সন্তান যখন ধ্বংস হয়ে যাইতেছে এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আহলি হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করতেছেন ইয়া আল্লাহ আমারই সন্তানটা আমার পরিবারের মধ্য থেকে وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ আপনার প্রতিশ্রুতি তো বড় সত্য আপনি তো উত্তম ফয়সালাকারী আমার আপনি না বলছেন আমার পরিবারের কাউকে ধ্বংস করবেন না তো এটাও তো আমার সন্তান এই যে পানিতে ডুবে মরে যায় আমার চোখের সামনে আমি বাবা হয়ে কিভাবে বরদাস্ত করি সুবহানাল্লাহ আমি তো মানতে পারতেছি না তখন আল্লাহ তাআলা একটা জবাব দিছেন এটা আমার বোঝানোর উদ্দেশ্য قال يا نوح إنه ليس من أهلك الله تعالى বললেন হে নূহ এটা তোমার সন্তান না إنه ليس من أهلك নূহ আলাইহিস সালাম বলতেছেন এটা আমার পরিবার আহল মানে পরিবার আর আল্লাহ তাআলা বলতেছেন লাইসা মিন আহলিকা লাইসা মানে না আহলুন পরিবার কা মানে তোমার এটা তোমার পরিবারের লোক নয় কেন ইন্নাহু আমালুন গায়রু সালিহিন এটা একটা অযোগ্য আমল মানে এটা একটা কুসন্তান যার ভাবার্থ কি এটা কুসন্তান তাহলে ওই সন্তান সন্তান হয় যেটা নেক হয় কথা মনে আছে ওই হায়াত হায়াত হয় যেটা নেক আমলে কাটে ওই জীবনটা জীবন এক ওয়াকিয়া লিখছেন এক কিতাবের মধ্যে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির এক রিসালা এক বাদশা রাজ্যের মধ্যে আইন করছে এই আমার রাজ্যের মধ্যে যদি কোনো তাজের কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলে তাহলে প্রত্যেক মিথ্যা কথার জন্য পাঁচটি স্বর্ণ মুদ্রা করে তার থেকে জরিমানা নেওয়া হবে কয়টা স্বর্ণ মুদ্রা পাঁচ স্বর্ণ মুদ্রা দিনার দেরহামের যুগ ছিল এক এক মিথ্যা কথায় জরিমানা এভাবে যদি প্রত্যেক মালিকরা বলে দেয় এই বাড়ির মধ্যে আমার বাড়ির ছাদের মধ্যে যদি কেউ ফটকা ফোটায় প্রতি ফটকায় জরিমানা হইব ফোটাবে ফোটাবে আলহামদুলিল্লাহ আমি শুনলাম আমাদের মোতাওয়াল্লি সাহেব ওনার যে বাড়িগুলো আছে একটা বাড়ির মধ্যেও ফটকা ফুটে নাই 31 তারিখে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো আসতে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক আমিন ইজ্জতে আমলে বরকত দান করুক আমিন ওনার ছেলে মেয়ে দুজনকে চক্ষু শীতলকারী সন্তান বানায়া দেখ বলেন আমিন এই নসল থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের লোক আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন এই যে একটা করলে কি করতে পারে উনি ওনার ভাড়াটিয়ারাও সহযোগিতা করছে ভাড়াটিয়ারাও ভদ্র মানুষ ওনার যে বাড়িগুলো প্রত্যেক মালিকরা যদি এরকম উদ্যোগ নেয় এখন থেকে ভিতরে ভিতরে দাওয়াত পৌঁছাইতে থাকেন প্রতিজ্ঞা করেন আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী 31শে ডিসেম্বর হবে গোয়াল টেকের এই মসজিদ মহল্লাটা ফটকা আতশবাজি মুক্ত মহল্লা ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমরা যদি উদ্যোগী হই একটা মডেল করেন না আরে খতিব সাহেব এরকম দাম বাইরে যাবে হুজুর দাওয়াত দিছে আরে আমার কিছু না আপনার আখেরাত বাড়বে আপনি জান্নাতি হইবেন আমার কি আপনার গুনাহ করলে আপনার ক্ষতি কিয়ামতের দিন তো আমি আমার বেগম রে চিনব না কথা বলেন আপনি রে নিয়ে টেনশন করার আমার সময় আছে আমার ফুলাফন রে আমি চিনব না আমার বাবাকে আমি চিনব না আমার মাকে আমি চিনব না আমার আত্মীয় স্বজনকে আমি চিনব না নিজের নফস নিয়া হায় 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 আমি তো আমাকে নিয়ে ফিকির করব ওই ভয়ঙ্কর দিনে আপনার চিন্তা করার সময় আমার কই ওই সময় তো আর আপনি আমার নিয়ে চিন্তা ভাবনার সময় নেই সবাই যার যার ফিকির করবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা একজন আরেকজনের পাপের ভার নিবে না সবাই যার যার হিসাব দিতে হবে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা প্রত্যেকই আল্লাহ তাআলার কাছে একা একই যাবে একা একা হিসাব জোটগত হিসাব না কোনো বেরিস্টার মনিস্টার না একা একা যাবে একা একা প্রত্যেকের আমল নামার হিসাব হবে সুতরাং গুনামুক্ত জীবন হইলে লাভ কার সবাই বলেন কার আমার লাভ আমি যদি গুনাহ থেকে বাঁচি আমার লাভ আপনি যদি গুনাহ থেকে বাঁচেন আপনার লাভ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আগামী একটি বছরের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন বলেন আমিন বছরের প্রথম তাফসীর ইংরেজি বর্ষ হিসেবে আল্লাহ যেন আগামী ডিসেম্বরে গুনামুক্ত এক গোয়ালটেক দেখতে পারি আমিন কয় না সবাই আমিন হুজুর চাকরির মেয়াদ বাড়াইতেছে আমরা আমিন কমুকে মুশকিল দোয়া করলেও আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আমিন বাদশা ফরমান যে সমাজের মধ্যে গুনাহ হবে না মিথ্যা কথা হবে যে ব্যবসায়ী মিথ্যা বলবে তার পাঁচ দিনার প্রতি মিথ্যা কথার জন্য জরিমানা হবে আইন পাস করে এবার উজিরকে বলছে তুমি একটা বেশভূষা লাগাও বেশ বদলাও ভিন্ন বেশে সমাজের মধ্যে ঘুরো এক দুই ব্যবসায়ীর কাছে যাও উজির খুঁজতেছে কেউ মিথ্যা কথা বলে কিনা সমাজে খুঁজতে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে গেছে তো এক ব্যবসায়ীর বাড়িতে মেহমান হয়েছে ব্যবসায়ীকে জিজ্ঞেস করে ভাই আপনার বয়স কত আমার বয়স ২০ বছর বয়স কত ২০ বছর দেখতে দেখা যায় ৩৫ ৪০ ৫০ বছর হাট্টা গাট্টা ২০ বছর উনি নোট করলেন আপনি কত টাকার সম্পত্তির মালিক আমার টাকা ৭০,০০০ আমি ৭০,০০০ টাকার মালিক কয় হাজার আপনার সন্তান সন্ততি পরিবারের লোক কয়জন কয় একজন উনি চলে গেলেন গিয়ে রাজার কাছে বললেন যে রাজা পাই গেছি টাকা আনা যাইব কিছু ফান্ড খালি তো বাদশাদের যখন দেশের ফান্ডে অভাব হয় তখন এইটা ওইটা এটার উপরে কর এটার উপরে কর এটা ধুমে যেদিক দিয়ে পারে কিভাবে নেওয়া যায় ফান্ড খালি পাইছি একজন রে কিছু পাইবেন অন্তত ১৫ টাকা ১৫ দিনার ১৫ স্বর্ণ তো কি হয়েছে এরকম এরকম ওই ফাইল বের করছে সবার তো রাষ্ট্রীয় ফাইলের মধ্যে জন্ম নিবন্ধনের ফাইল আছে মৃত্যু সনদের ফাইল আছে এরপরে আইডি কার্ড সব কিছু আছে না এগুলো সার্চ করলে তো কার কি এরপরে ওই যে যারা বড় বড় ব্যবসায়ী প্রত্যেক ব্যবসায়ীর আপনার টিন সার্টিফিকেট লাগে এটা করতে গেলে আরও কি কি ওইখানে আয় ব্যয়ের সমস্ত হিসাব টিসাব থাকে তো বড় লোকরা বুঝে এগুলোর মোটামুটি ফাইলপত্র তালাশ তোলাশ করে দেখতেছে ওনার সন্তান হলো ৫ জন সন্তান কয়জন ৫ জন পরিবারের সন্তান ওনার বয়স ওখানে লেখা ৩৫ বছর টাকা পয়সা তো অসংখ্য অগণিত কিসে ৭০,০০০ অনেক টাকার মালিক এর চেয়ে অনেক বেশি ২-৩ গুণ বেশি ডাকাও মিথ্যা কেন বললো হার মিথ্যা কথায় এক এক মিথ্যা কথায় ৫টি স্বর্ণ মুদ্রা তাহলে ৩টা মিথ্যা কথা বললো বাদশা লোকটাকে ডাকাইলো ডাকাই বলে তোমার বয়স কত খাতা সব খোলা তোমার নাম এটা হ্যাঁ বাড়ির অমুক জায়গায় হ্যাঁ সব ঠিক আছে বয়স কত তোমার বাদশা ২০ বছর কত টাকার মালিক তুমি ৭০,০০০ সন্তান কয়জন তোমার বাদশা ১ জন কাগজপত্রে তো মিলে না
ডাক দিয়ে বলে বাদশা ঠিকই বলেছেন আপনি কাগজের সাথে মিল নাই কাগজের মধ্যে আমার হায়াতে জিন্দেগি 35 বছর কিন্তু প্রথম 15টা বছরের মধ্যে আমার নামাজ নাই প্রথম 15 বছরের মধ্যে আমার রোজা নাই প্রথম 15 বছরের মধ্যে আমার হজ নাই প্রথম 15 বছরের মধ্যে আমার যাকাত নাই ওই সময়টার মধ্যে আছে শুধু খেলাধুলা আমার শৈশব 15 বছর পর্যন্ত যখন আমি প্রাপ্তবয়স্ক হই নাই আমি যতদিন শরীয়তের মুকাল্লাফ হই নাই নামাজের সিজদা আমার আমলনামার মধ্যে নাই রোজা আমার আমলনামার মধ্যে নাই হজ আমার আমলনামার মধ্যে নাই যাকাত আমার আমলনামার মধ্যে নাই দান খয়রাত আমার আমলনামার মধ্যে নাই বাদশা গো যে জীবনের মধ্যে আমল নাই ওই জীবনটাকে আমি জীবন হিসাবে গণি নাই আমার এই জীবনে আমল এটাকে আমার পুঁজি হায়াতে জিন্দেগি পুঁজি কি করেন ব্যবসা করি কি করেন কিচ্ছু করি না ব্যবসায় লস কথা বলেন ঠিক না বেঠিক ব্যবসায়ী যখন ব্যবসায় লাভবান হয় পরিচয় দিতে গর্ববোধ করে আর যদি খালি লস হয় শরম বলে না আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের লাভের জন্য আখিরাতের ব্যবসার জন্য আমাদের হায়াত নামক পুঁজি দিবেন সুবহানাল্লাহ এটা জীবনের সুরমায়া এটা পুঁজি তো বলতেছে আমি যে জীবনে বাদশা আমল করি নাই এটাকে আমি জীবন ধরি নাই এজন্য আমি বলেছি আমার বয়স 20 বছর বাকি 15 বাদ দিয়ে দিছি সুবহানাল্লাহ সম্পদ 70,000 বললে কেন বাদশা আমার জীবনে বিগত 20 বছরে আমি 70,000 দিনার সদকা করেছি সুবহানাল্লাহ আমার নিজের খাবারের জন্য আমার নিজের পিকনিকের জন্য আমার নিজের ঘোরাফেরার জন্য পরিবারের ভরণ পোষণের জন্য কত ব্যয় করি তার হিসাব নাই আমার ব্যবসায় কত ইনভেস্ট করা তার হিসাব নাই কত টাকা বাড়ি ভাড়া পাই তার হিসাব নাই তবে আমার হায়াতে জিন্দেগির বিগত 20 বছরে আমি 70,000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করেছি ওটাই তো আমার ময়দানে মাহশরে আমার কাছে থাকবে এজন্য আমি বললাম আমি এ পর্যন্ত 70,000 টাকার মালিক ওইটাই আমার যা দিয়ে কাপড় কিনলাম এটা শেষ হয়ে যাবে যা আমি খেলাম এটাও শেষ হয়ে যাবে আমার সন্তানের পিছনে ব্যয় করলাম এটাও শেষ হয়ে যাবে বাড়ি বানানোর জন্য ইট কিনলাম এটাও শেষ নিজের ঘরের ভিটার জন্য আমি বালু কিনলাম এটাও শেষ আমার দুনিয়ার যত চিজ আসবাব সব শেষ হয়ে যাবে আমার আমলগুলোই থাকবে এজন্য আমি যেহেতু 70,000 সদকা করেছি তাই আমি বললাম আমি 70,000-এর মালিক সন্তান বাদ দিলা কেন ওই যে নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া বাদশা আমার 5টি সন্তান 5 সন্তানের বাবা আমি 4টি সন্তানই আমার দুনিয়াদার এদেরকে আমি লাইনে আনতে পারি নাই এদের জীবনে নামাজ নাই রোজা নাই এদের জীবনের মধ্যে কোনো আমল নাই আছে আতশবাজি ফটকাবাজি সাদাবাজি কথা বলেন ঠিক না বেঠিক ইত্যাদি বিভিন্ন মাআসির সাথে এরা জড়িত কিন্তু আমার একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে আমি ডাক্তার বানাই নাই ইঞ্জিনিয়ার বানাই নাই ব্যারিস্টার বানাই নাই দুনিয়ার কোনো শিক্ষায় আমি এই বাচ্চাটাকে শিক্ষিত করি নাই এই বাচ্চাটা যখন ছোট্ট 5 বছর বয়স তখন তাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এই 5 বছরের শিশুটা কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে এটাই আমার নেক সন্তান এটাই আমার সম্পদ ইন্নাকু আমালুন গায়রু সালিহ এজন্য বসার পরে বলছিলাম ওই হায়াতটাই হায়াত যে হায়াত নেক আমলে কাটে আল্লাহ তাআলা যে আমাদের জীবনের দামি কিছু মুহূর্তকে এই নেক আমলে বসার মতো তৌফিক দান করলেন আবারো পড়েন আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল মুমিনের ঈমান সাহাবীদের ঈমানের রঙে রঙিন বানাইতে হবে সাহাবীর ঈমানের সাথে যে ঈমান মিলে যাবে এটা ঈমান হবে সাহাবীর ঈমানের সাথে যে ঈমান মিলবে না বলেন এটা ঈমান না এটা কি না ঈমান না ঈমান না এটা ঈমান না
কারো পাঞ্জাবির মিল খাজা বাবার সাথে কারো পাঞ্জাবির মিল আলী বাবার সাথে কারো পাঞ্জাবির মিল খাজা বাবার সাথে কারো পাঞ্জাবির মিল গাজা বাবার সাথে আর কারো পাঞ্জাবির মিল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুবহানাল্লাহ পাঞ্জাবি পাঞ্জাবি বেশ কম আছে তো কারো টুপির মিল নেতার সাথে কারো টুপির মিল মার্কার সাথে কথা বলেন না কেন কারো টুপির মিল নেতার সাথে কারো টুপির মিল মার্কার সাথে মানে মার্কাটাও একটা সাইনবোর্ড টুপিটাও একটা সাইনবোর্ড আমি আমি মানে এই হিসাবে লাগা মধ্যে দিয়ে একটা বাস দিয়ে পুরা নৌকা এটা কিন্তু বুজুর্গরাও পড়ে টুপিটা খারাপ না বাকি এরা মনে হয় স্যাম্পল হিসাবে কারণ ইগলের কারণে তো দেখলাম না এই টুপি লাগাইতে আমার নজরে টজরে পড়ে নাই হ্যাঁ অবশ্য এই দেখছে কিনা আল্লাহ জানে এটা টুপি নাই আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও বলেন আমিন ইমান ইমান প্রত্যেক জিনিসের একটা মিল আছে একটা জিনিস দেখে বোঝা যায় এটা এটার নিদর্শন এটা এটার আলামত ভালো মানুষের কিছু আলামত আছে না আস্তে বলেন কেন ভালো মানুষের কিছু আলামত আছে না ভালো সন্তানের কিছু লক্ষণ আছে আদবওয়ালার কিছু আলামত আছে বেয়াদবেরও কিছু আলামত আছে আদবওয়ালার কিছু আলামত আছে বেয়াদবেরও কিছু আলামত আছে ঠিক তদ্রুপ ইমানদার কে প্রকৃত মুমিন এরও কিছু আলামত আছে এর আলামত হলো মুখে দাবি করলেই হবে না মুখে তো সবাই বলে মুখে দাবি করলেই মুমিন নয় দিলে ইমান থাকলে মুমিন হয় সুবহানাল্লাহ মুখে দাবি করলে মুমিন নয় দিলের মধ্যে ইমান থাকলে মুমিন হয় আর এটা বোঝা যাবে সাহাবীদের ইমানের মাধ্যমে গত সপ্তাহ বলেছিলাম স্বর্ণ যাচাই করার জন্য যেমন কষ্টি পাথর আছে খাঁটি সোনা নাকি ভেজাল এটা বোঝা যায় ঘষা দিলে মুমিনের ইমান এটা কোন পর্যায়ের ইমান এটা বোঝা যায় সাহাবীদের ইমানের সাথে মিলাইলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারায় মুনাফিকদেরকে লক্ষ্য করে এটাই বলতেছেন ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান্নাস মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কামা আমানান্নাস যেমনি ভাবে সাহাবীরা ঈমান এনেছে সুবহানাল্লাহ যদি তুমি মুমিন হও সিদ্দিক আকবরের মতো ঈমান আনো যদি তুমি মুমিন হও আমর ইবনুল জুমহের মতো ঈমান আনো সুবহানাল্লাহ যদি তুমি মুমিন হও জাফরে তৈয়ারের মতো ঈমান আনো হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা বিশাল যুদ্ধের ময়দানের মধ্যে কাফেলা খ্রিস্টানদের দুর্গ যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ খ্রিস্টানের বসবাস এই পুরা দুর্গের দরজার মধ্যে গিয়ে এক জাফরে তৈয়ার একা একা দরজার মধ্যে আঘাত করে মানুষগুলো তাকায় পুরা মনে হয় পুরা কম্পন শুরু হয়ে গেছে দুর্গের মধ্যে বাদশা বলে গিয়ে দেখো কত হাজার বাহিনীর আক্রমণ উজির উপর থেকে তাকায় দূরবীন দিয়ে দেখে আর বলে বাদশা গো হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় শত শত নয় মাত্র একজন ব্যক্তির আক্রমণ দেখা যায় একজন একজন এটা মুমিন এখন কোটি কোটি মুমিন কোটি কোটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুমিনের দেশে ইসলাম অনৈতিক শিক্ষা এক পাশে ইসলামের নাম আরেক পাশে মূর্তির ছবি কিছুই আমরা করতে পারি না কথা বলেন ঠিক না হায় 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 লজ্জা কোথায় রাখবো কোথায় রাখি লজ্জা মুসলমানের দেশ মুসলমান শিক্ষামন্ত্রী মুসলমানই তো নাকি হ্যাঁ দীপুমণি ডাক্তার দীপুমণি সাহেবা মুসলমান না দীপু দীপু শুনলে একটু হিন্দু হিন্দু লাগে বাকি মুসলমান তো হ্যাঁ লাগে হিন্দু বাকি কামে মুসলমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন হায় 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 ওনার এতটুকু সাধারণ জ্ঞানও নাই যে একদিকে ইসলামের নাম অন্তত ইসলাম মূর্তিকে সাপোর্ট করে না ইসলাম মূর্তিকে সমর্থন করে না ইসলাম এসেছে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই এক যে বইয়ের হয়তো মূর্তি রাখতে মনে চায় কোনো আপত্তি নাই পুরো মূর্তি বানায় দাও ইসলাম আর মূর্তি
শক্তিকে একসাথে ব্যবহার করার কোনো অধিকার তোমাদের নাই কোনো অধিকার নাই কে দিয়েছে ইসলাম নিয়ে তামাশা করার অধিকার কি কোথায় পাইলা এই অধিকার এটা আমরা দুর্বল যে এজন্য আমাদের ঈমান গুনে ধরা ঈমান আমাদের ঈমান গুনে ধরা ঈমান আকাবির আসলাফরা এখন কাঁদে উম্মতের উলামায়ে কেরামের চোখের পানি শেষ রাত্রে যায় নামাজ ভিজে যাইতেছে ইয়া আল্লাহ কিছুই করতে পারতেছি না চোখের সামনে ইসলামটা শেষ হয়ে যাইতেছে চোখের সামনে শেষ হয়ে যাইতেছে কিছুই করতে পারতেছি না আহা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন মনে মনে মন কলা খায়েন না ইসলাম অনেক আছে কিচ্ছু নাই ভিতর দিয়ে শেষ হয়ে যাইতেছে শিকড় কেটে দিচ্ছে শিকড় যদি কেটে যায় এই গাছ থাকে না হঠাৎ করে দেখবেন ইসলাম নামক বট বৃক্ষ বাংলাদেশে কাইতুয়ে পড়ে গেছে এই দৃশ্য যেন আমাদের দেখতে না হয় সকলেই বলেন আমিন আমার কথায় কেউ কষ্ট পাইলে মাফ করবেন বুঝতে চেষ্টা করেন আপনার সন্তানকে কি মেসেজ দেওয়া হচ্ছে আপনার চোদ্দ পুরুষ মুসলমান কার প্রেম আপনার সন্তানের দিলের মধ্যে দেওয়া হচ্ছে এক সময় স্কুলের বইয়ের মধ্যেও মুরব্বী বাবারা যারা আছেন এক সময় ইসলাম স্কুলের বইয়ের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামের কবিতা থাকত এক সময় স্কুলের বইয়ের মধ্যেও সুন্দর সুন্দর সেই তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করি উপোস থাকে আমরে এক সময় স্কুলের স্কুলের বইয়ের মধ্যে এগুলো থাকতো এক সময় বুখারীর হাদিসের ভাবার্থ এই কবিতাটা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দোজাহামের সরদার এর কাছে সাহাবী আসছেন বুখারীতে বর্ণনা আসছে দুই তিন জায়গায় আসছে এই হাদিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ঘরের মধ্যে খাবার নাই কয়েকদিন যাব উপবাস আমিও আমার পরিবার ঘরের মধ্যে খাবার নাই গো পয়গম্বর কিছু ভিক্ষা চাই কিছু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরআনের ব্যবস্থা করে দিলেন কুরআন আমাদের মোহন সিং এর কুরআন কয় কাটকাটে যেটা একটা কুরআনের ব্যবস্থা করে দিলেন পয়গম্বর নিজের হাতে কুরআনের আসার লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন কারণ কুরআনের মাথাটা তো বাজার থেকে না পরে পিছন দিয়ে একটা ডান্ডা লাগানো লাগে নিজে নবী নিজের হাতে লাগিয়ে দিছেন ডাক দিয়ে বলেন রে সাহাবী দিকে আসো এই যে তোমার হাতে দিয়ে দিলাম তোমাকে যেন মদিনার মধ্যে আন্না দেখি কমপক্ষে দুই সপ্তাহ সুবহানাল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলেন যাও যাও কাঠ কেটে আনো লাকড়ি সংগ্রহ করো জঙ্গলের মধ্যে চলে যাও নিজের পায়ে নিজে দাঁড়াও সুবহানাল্লাহ বলে এখন তো নিজের পায়ে নিজে দাঁড়ায় কেমনে চাঁদাবাজি করে খুন করে নিজের পায়ে নিজে দাঁড়ায় চাঁদাবাজি করে নিজের পায়ে নিজে দাঁড়ায় আরেকজনের সম্পত্তি দখল করে নিজের পায়ে নিজে দাঁড়ায় কিংবা জনগণের সম্পত্তি লুট করে নিজের পায়ে নিজে দাঁড়ায় এগুলো নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখো নবীর কাছ থেকে ইসলাম ভিক্ষা শিখায় না ইসলাম পরমুখাপেক্ষিতা শিখায় না ইসলাম শিখায় উদারতা সুবহানাল্লাহ যদি ইসলামে খেলাফত থাকতো একজন ভিক্ষুক থাকতো না একজন ভিক্ষুক থাকতো না এখন তো হাউস বিল্ডিং সিগন্যালে যদি কখনো বসেন ওই উত্তরার দিক থেকে আসার সময় মাস্কটের এই পাশে যে সিগন্যালটা মাঝে মাঝে লম্বা সময় থাকে এখানে বসলে মনে হয় যে ভিক্ষুকের গোডাউন খুলে গেছে গোডাউন পুরা এক সিগন্যালের মধ্যে মানে গাড়িতে বসবেন আর রিক্সায় বসবেন সমানে দেখা যায় এই জায়গায় ওই পাটটার মধ্যে বেশি ওই যে ওই চৌরাস্তার থেকে আসার সময় যে সিগন্যালটা এখানে মাঝে মাঝে বসিত ওই যে মসজিদে আসার সময় আরে সুবহানাল্লাহ বোঝা যায় মনে হয় বাংলাদেশ ভিক্ষুকের দেশ মনে মনে এটিরে দেখলে তখন কই কিরে এত উন্নয়ন যায় খুব উন্নয়নশীল রাষ্ট্র ভিক্ষুক মনে হয় দিন দিন বাড়তেই আছে এটা আমাদের স্বভাবের দোষ প্রধানমন্ত্রীর দোষ না কথা বলেন ঠিক না ইসলাম হ্যাঁ থেকে গেছো এক বেলা খাবার যদি তোমার ঘরে থাকে তোমার জন্য হাত পাতা জায়েজ নেই এক বেলা খাবার যতক্ষণ পর্যন্ত আছে কারণ এটা যে খায়া মরতে পারবো তার কি গ্যারান্টি তুমি যে পরের বেলার জন্য ভিক্ষা করতেছো
দুপুরের খাবার তোমার ঘরে আছে তুমি রাত্রের জন্য ভিক্ষায় নামলা রাত্র পর্যন্ত বাঁচো না মিয়া রাত্র পর্যন্ত যে বাঁচবা তার কি গ্যারান্টি গ্যারান্টি নাই সুতরাং রাতের জন্য ভিক্ষা দরকার নাই রাতের আগে যদি খাবার ব্যবস্থা হয়ে যায় খাবা হ্যাঁ খাবার নাই এক বেলার জন্য ভিক্ষা করা জায়েজ সুবহানাল্লাহ বলবেন না এক বেলার জন্য ভিক্ষা করা জায়েজ কোন কোন ফুকাহায়ে কেরাম আরেকটু সহজ করেন কয় না 40 দিন কোন কোন ফুকাহায়ে কেরাম বলেন 40 দিন পর্যন্ত খাবার যদি কারো ঘরে থাকে এর জন্য ভিক্ষা করা জায়েজ নাই 40 দিনের কম হয়ে গেলে জায়েজ কেউ কেউ বলেন কোন কোন তাকে এটার উপর ফতোয়া না এটার উপর ফতোয়া না কিন্তু আমাদের সমাজে আরে বাবা রে বাবা ভিক্ষা তো এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে ভিক্ষুকরাও ভিক্ষুকরাও লাখপতি হ্যাঁ অনেক অনেক ভিক্ষুক লাখপতি মাঝে মাঝে মনে হয় যে এনার কাছে একটু লাইন করে মাদ্রাসার লেগে কিছু আওলাত টাওলাত লোন দরকার আল্লাহ হেদায়েত দান কর বলেন আমিন বুঝতেছেন ইসলাম বুঝেন ইসলাম ভিক্ষার ধর্ম নয় ইসলাম নিজের পায়ে দাঁড়াইতে শেখায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন ওই সাহাবি কিছুদিন পরে ওরে বাবা রে বাবা মদিনায় দোকানদারি করে আরো আসতে সুবহানাল্লাহ মানুষ পারে না মেহনত করলে কি পারে না আমাদের নেত্রী দেখাইছে না পদ্মা সেতু করে নিজের অর্থায়নে মানুষ পারে অনেক কিছুই পারে এটাও যখন পারে নেত্রী যদি চায় তাহলে ইসলামটাকেও রক্ষা করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক 100 বছর ক্ষমতায় থাকুক কোনো সমস্যা নাই আমাদের একটাই আমাদের গদি নিয়ে কোনো মারামারি নাই বাকি মুসলমানের দিলের মধ্যে আঘাত তোই সময় লাগে যখন উম্মতের উলামায়ে কেরাম উম্মতের ইসলামের শিহার উম্মতের মাদারিস মাসাজিদ মারাকিজ খানকাগুলো নিয়ে যখন কথা বলে আর সর্বোচ্চ অবস্থানে থেকে ধৈর্য ধারণ করে তাদেরকে শেল্টার দেওয়া হয় তাদেরকে প্রশয় দেওয়া হয় কোনো প্রতিবাদ করা হয় না তখন বোঝা যায় না এটা মুসলমানের সরকার না দিল্লির সরকার আমাদের আপত্তি এখানে যদি আমাদের সরকার হয় যার বাবা মুসলমান যার দাদা মুসলমান 14 পুরুষ মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওনার গায়ে লাগবে না কেন আমার গায়ে লাগলে তোমার লাগবে না কেন আমার জ্বললে তোমার জ্বলবে না কেন কথা বলেন ঠিক না বেঠি আমিও মুসলিম মায়ের সন্তান আমিও মুসলিম বাবার ঔরসে জন্ম করা সন্তান জন্ম লাভ করা সন্তান তোমার বাবা মাও তো মুসলমান যদি না লাগে বোঝা যাবে ইসলাম না মুনাফিকি আয়াতে এটাই বলতেছে ইদা কিলা লাকুম আমিনু কামা মানান্নাস قالوا أنؤمن كما آمن السفهاء দুদিল মনা কলমা চোর না পায় শোষণ না পায় গোর এটা এটার সম্পর্ক কোনো ইসলামের সাথে নাই ইসলাম বলে হয়তো মুসলমান হও নয়তো অমুসলিম হয়ে থাকো হয়তো মুসলমান নয়তো মুসলিম সবার মুসলমান হওয়া জরুরি না রাসূলের জামানায় মুসলমান বেশি ছিল না কম ছিল নাগরিকদের মধ্যে মুসলমান কম ছিল রাসূলের জামানায় মুসলমানের সংখ্যা কম ও মুসলিমের সংখ্যা বেশি বাকি মুসলমান যে কয়জন ছিল সুবহানাল্লাহ পাওয়ারফুল এদের ঈমানটার মধ্যে কোনো ভেজাল ছিল না ঈমানের মধ্যে কোনো গুণ ছিল না গুণ ছিল না ঈমানের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যুদ্ধের ময়দানে যারা যায় না এদের দিলের মধ্যে নেফাক আছে হযরত আমর ইবনুল জুমু খোরা সাহাবি ল্যাংরা সাহাবি উনি বলতেছেন নবীর কাছে শুনছিলাম যুদ্ধের ঘোষণা হলে যারা যায় না তাদের মধ্যে নেফাক আছে আমি কি মুনাফিক হয়ে গেলাম নবী আমাকে যুদ্ধের অনুমতি দিতেছে না কেন সুবহানাল্লাহ অথচ নবী অনুমতি দিতেছেন না উনি মাজুর অসুস্থ মাজুরের জন্য তো হুকুম ভিন্ন কোরআনে কারিমের আয়াতে আছে যারা উজর আছে উজর যাদের আছে তাদের কোনো সমস্যা নাই ওজর যাদের আছে তারা যুদ্ধের ময়দানে না গেলে সমস্যা নাই তো মাজুর অসুস্থ যায় না আমর ইবনুল জুমু বারবার রাসূলের কাছে জানার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী যেন আমারে অনুমতি দিয়ে দেয় অথচ ল্যাংরা আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন হযরত আমর ইবনুল জুমুহকে বলেন ও আমর ইবনুল জুমুহ তোমার চারটা সন্তানকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম তোমার যেতে হবে না যুদ্ধের ময়দানে বাড়িতে যাও বেগম বলে
চার সন্তানকে অনুমতি দিল আপনাকে অনুমতি দিল না ডাল মে কুছ কালা হে মনে হয় কোনো ঝামেলা আছে নালে দিল না কেন খোঁচা দেয় আর কি মহব্বতের খোঁচা এই মহব্বতের খোঁচা এমন লাগা লাগছে আমার ইবনুল জমু তো হায়রান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ অনুমতি চাই আমি উহুদের ময়দানে শহীদ হইতে চাই আমি উহুদের ময়দান থেকে জান্নাতের খুশবু পাইতেছি গো পয়গম্বর উহুদের ময়দান থেকে আমি জান্নাতের খুশবু পাইতেছি নবী আমারে যাইতে দেন আমারে যাইতে দেন আমি আমি ঠেকেন আমাকে দেন না পয়গম্বর ডানে এক ছেলে থাকবে বামে এক ছেলে থাকবে আমার চার সন্তান আমাকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবে গো পয়গম্বর তাও আমি উহুদের যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে যাইতে চাই ওয়াল্লাহি ইন্নি লামুশতাকুন ইলা রাব্বি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আমর ইবনুল জুমহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আমার মনে হচ্ছে আমি উহুদে যাব আর আমার রবের সাথে মিলিত হয়ে যাব আমি আমার রবের সাক্ষাৎ চাই রবের সাক্ষাৎ প্রত্যাশী নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না দেন না অনুমতি বারবার বলতে বলতে আরেকবার রাসূল কাছে যা অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহ হযরতে আমর ইবনুল জুমহ যুদ্ধের ময়দানে চলে গেলেন ছোট ছেলেটা বাবার সাথে সাথে আছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনুল জুমহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেলেন শাহাদাতের পরে আমর ইবনুল জুমহের লাশটা উহুদের ময়দান থেকে উটের পিঠে উঠায়া মদিনায় নিয়ে আসার জন্য দাফন করবে মদিনার দিকে নিয়ে আসতে চাইল আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনুল জুমহের লাশ আমর ইবনুল জুমহের লাশ মদিনায় আনার জন্য যখন উটের পিঠের মধ্যে উঠাইল উট সামনে শুধু উহুদের দিকে যায় ডানে যায় উহুদ পাহাড়ের দিকে বামে যায় উহুদ পাহাড়ের দিকে সামনে যায় উহুদ পাহাড়ের দিকে কতই টানে কিন্তু উটটা আমর ইবনুল জুমহের লাশ নিয়ে মদিনার দিকে আসে না মদিনায় আসে না আল্লাহর পয়গম্বর ডাক দিলেন আমর ইবনুল জুমহের বেগম কোথায় এদিকে আসো চার শহীদের মা চার শহীদের মা শহীদ স্বামীর স্ত্রী মহিলাটা দৌড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখানে হাজির আছি আল্লাহর পয়গম্বর বলেন আমর ইবনুল জুমহ কি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু বলেছিল মহিলাটা চোখের পানি ছাড়ে আর বলে হ্যাঁ বলেছিল আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেছিল আল্লাহ আমি আমরের দেহটা উহুদের ময়দানে নিবা এই দেহটাকে আর কখনো মদিনায় ফিরাইবা না ইমান ইমান এগুলোকে বলে ইমান এটার নাম ইমান এটা সাহাবীওয়ালা ইমান আল্লাহ আমাদেরকে সাহাবীওয়ালা ইমান দান করেন বলেন আমিন এখন আমাদের ইমান নাই মুসলমানের অভাব নাই মুমিনের অভাব নাই যে কারণে একই বইয়ের এক পার্শ্বে দেখা যায় ইসলামের নাম আর এক পার্শ্বে দেখা যায় মূর্তির নাম যে মূর্তির সাথে রসুল বিদ্রোহ করছেন যে মূর্তি ইসলামের চরম শত্রু মক্কায় রাসূলের সর্বপ্রথম বিরোধ হয়েছিল এই মূর্তিওয়ালাদের সাথে এখন তারা এত আপন কোত্থেকে হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও বলেন আমিন হিজরতের পরে আল্লাহর পয়গম্বর বুখারীতে গত পরশুদিন হাদিস পড়াইলাম বুখারী জিলদে আউয়ালে 6 নম্বর পারায় হাদিস আসছে আল্লাহর পয়গম্বর হিজরতের পরে গেলেন মদিনা মক্কায় বাইতুল্লাহর ভিতরে যখন ঢুকবেন ঢুকে দেখেন বাইতুল্লাহর ভিতরে ইব্রাহিমের মূর্তি বানানো ইসমাইলের মূর্তি বানানো আহলে আরবরা এই মুশরিকগুলো ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের মূর্তি বানায়া ইসমাইল আলাইহিসসালামের হাতে একটা ওই যে আজলাম তারা লটারি করত হ্যাঁ ভাগ্য নির্ধারণ করত কিছু কাঠি ছিল কিছু কাঠি এই কাঠিগুলো বাইতুল্লাহর সামনে রেখে দিত ওই কোনো কাজ করলে তখন এটা গিয়া জাকি দিত জাকি দিয়ে এটাতে একটা টান দিত টান দিলে ওটার মাথার মধ্যে লেখা ছিল করো করো লেখা থাকলে বোঝা যেত হ্যাঁ এখন করা যাবে লেখা যেত করো না
তাহলে বুঝতো যে না এখন অকল্যাণ হবে এরকম কিছু এটাকে আজলাম বলা হয় মনে করেন বর্তমানে লটারির মতো আর কি এরকম এই কিছু কাঠি এই মূর্তির মধ্যে ইসমাইল আলাইহিস সালামের হাতের মধ্যে ধরায় রেখেছে ছবিতে আল্লাহর রাসূল দেখেন আর আফসোস করেন বললেন আহারে ইব্রাহিম ইসমাইল তারা কখনো এরকম লটারি ধরে নাই তারা কখনো এরকম ভাগ্য নির্ধারণ করে নাই কারো তারা তো ছিল সালেহ তারা তো ছিল মুওয়াহ্হিদ তারা তো একাত্মবাদী বিশ্বাসী ছিল কিন্তু পরবর্তীরা তাদেরকে এমন বানায় ফেলল তারা তো ভালো ছিল তাদের কোনো দোষ নাই এভাবে আফসোস করছেন আল্লাহর রাসূল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিবেন ডাক দিয়ে বলছেন আলী আমার পিঠের মধ্যে তুমি উঠো ওইটা এই দাঁড়ায়া 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 সমস্ত মূর্তিগুলো পরিষ্কার করো সুবহানাল্লাহ আরেক বর্ণনায় মতে আছে আল্লাহর পয়গম্বর ওনার পিঠে আলীকে উঠান নাই আলীর পিঠে নিজে উঠান নাই কেউ কারো পিঠে নাই নবীজি একটা লাঠি হাতে নিছেন হাতে নিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছেন কুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা এই আয়াত পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে পড়েন আর লাঠি দ্বারা ইশারা করেন এক একটা লাঠি দ্বারা মূর্তির দিকে যখন ইশারা করেন সাথে সাথে মূর্তিগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে যায় হক আসছে বাতিল পরাজিত বাতিল পরাভূত সাহাবায়ে কেরাম ওনারা মূর্তি মার্কা মুসলমান ছিলেন না টিভি মার্কা মুসলমান ছিলেন না ফটকাওয়ালা মুসলমান ছিলেন না নামাজ কাজাওয়ালা মুসলমান ছিলেন না সুদওয়ালা মুসলমান ছিলেন না গোসওয়ালা মুসলমান ছিলেন না হারামখোর মুসলমান ছিলেন না কথা বলেন ঠিক না বেঠ আমরা এখন সবগুলোই আছে আমাদের মুসলমানের সাথে হারামের গুণ লেগে গেছে হারাম যুক্ত আমাদের মুসলমানের সাথে সুদ যুক্ত আমাদের মুসলমানের সাথে জুয়া যুক্ত আমাদের মুসলমানের সাথে নেশা যুক্ত কথা বলেন ঠিক না বেঠি যে কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না আমাদের দোয়া আসমানে উঠে না কাঁদি তো কম না উম্মতের উপরে গজব আসতেছে এই গজবের মধ্যেও এই তাফসিরুল কোরআন মাহফিল এই হাফলা এই ইজলাস এবং এই কোরআনের মজলিস এই যুবক যুবক ফাঁকে ফাঁকে বসা এরা আল্লাহ তাআলার নিয়ামত এই জিনিসগুলো দেখলে আল্লাহ তাআলার রাগটা ঠান্ডা হয়ে যায় মালিক ইবনে দিনার মোল্লা মৌলবী মানুষ কম পয়সাটা হ্যাঁ মোল্লাদেরকে তো কোনো বেওয়ারিশ মনে করে কথা মনে আছে নৌকা দিয়ে যাইতেছে নৌকার ভাড়া চাইছে পকেটে হাত দিয়ে কফ টাকা তো বাসায় থুয়ে আইছে জামা চেঞ্জ করছি তো পকেটে টাকা নাই মাজিদ তো চিনে না থাক মিয়া মোল্লারা খালি ফাও খাইবার চাও হ্যাঁ মোল্লা খালি মাগনা খেতে চাও টাকা নিয়ে উঠবা না নৌকার মধ্যে দাও টাকা মালিক ইবনে দিনার কয় ভাই দিমুনে আরেকদিন তুমি তো এই গাটের মধ্যেই থাকো সবসময় আরেকদিন দেখা হইব দিয়ে দিব মাইর দিব না মালিক ইবনে দিনার মা আছে দে এক দুই কথায় মালিক ইবনে দিনারের উপর মারাত্মক চটে গেছে খুব রাগ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই যখন বারবার রাগ করতেছে ধমকাইতেছে এক জীবনীতে আছে ধাক্কাও দিছে কিন্তু ধাক্কা মক্কা দিতেছে হুজুরে আসমানের মালিকের তখন রাগ উঠে গেছে সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনার উপরের দিকে তাকান বলেন আল্লাহ একটা টাকাই তো একটা দিনার একটি স্বর্ণ মুদ্রা হলে তো আমার নৌকার ভাড়াটা হয়ে যায় পকেটের মধ্যে টাকা নাই তোমার একজন ওলিকে এভাবে বেইজ্জতি করে তুমি কি দেখো না সুবহানাল্লাহ শুধু বলছে একটা ফোন করে দিছে সাথে সাথে এই নৌকার চতুর্দিকে মাস মুখের মধ্যে স্বর্ণের মুদ্রা নিয়ে লাফায় লাফায় নৌকায় উঠতেছে এজন্য নাকি ইবনে দিনার বলা হয় দিনারের বেটা এজন্য বলা হয় মালিক ইবনে দিনার শুরুর জামানায় মদপান করতেন তাওবা করছেন তাওবা করেছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এক জামানা ছিল এলোমেলো অগোছালো অগোছালো এক জীবন ওই জীবন থেকে ফিরে আসছেন ফিরে এসে তাওবা করছেন আল্লাহর ওলি হয়ে গেছেন ভালো হইছেন
উনি হাদিস বর্ণনা করতেছেন তাফসিরে কুরতুবীর মধ্যে আসমান বলে আল্লাহ আমাদেরকে কেন রাখো জমিন বলে আল্লাহ আমাদেরকে তুমি বলো আমরা এদেরকে নিয়ে ধসে যাই উম্মত যখন গুনাহ বেশি করে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা সবার চতুর্দিকের কথা শুনতে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নিয়ত করেন কয় আহুম বি আযাবি ইবাদি আমি নিজেও বান্দাদের শাস্তি দেওয়ার ইচ্ছা করি ঠিক এই মুহূর্তে আমি তিনটা জিনিস দেখলে আমার রাগটা কমে যায় فإذاً انظر الى ثلاثين হঠাৎ তিনটা জিনিসের দিকে আমি রব নজর করি নাম্বার এক উলদানুল ইসলাম মুসলমান কিছু যুবক মুসলিম যুবক মুসলিম যুবক মুসলমান যুবক কিছু যুবক চাঁদাবাজির মধ্যে ব্যস্ত কিছু যুবক নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে ব্যস্ত কিছু যুবক নেতার পিছনে গুরগুর গুরগুর করতে ব্যস্ত কিছু যুবক জুয়া খেলায় ব্যস্ত কিছু যুবক বাবা মার নাফরমানি কেউ ফেসবুক কেউ মোবাইল কেউ ইন্টারনেট কেউ টিভি স্ক্রিনের মধ্যে নির্বাচনী খবর নিয়ে ব্যস্ত কেউ রেল লাইনে পাশে বাতি জ্বালায়া ওই এটা কি খেলা কয় র‍্যাকেট খেলার মধ্যে ব্যস্ত কেউ ক্রিকেট খেলার মধ্যে ব্যস্ত সব ব্যস্ত ব্যস্ত এ হাজার লাখ লাখ যুবকের মধ্যে কিছু যুবক যখন আমি দেখি এরা আমি মাওলাকে নিয়ে ব্যস্ত সুবহানাল্লাহ উলদানুল ইসলাম যুবকরা ভালো করে বুঝেন যখন আমি দেখি এই যুবকগুলো মুসলমান যুবকগুলো আমি মাওলার প্রেমে পাগল আমি মাওলাকে নিয়ে ব্যস্ত এই যুবকগুলো দেখার সাথে সাথে আমি আল্লাহ তাআলার গুসসা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলি রে না ফেরেশতা আসমান এখনো ফেলে দেওয়ার সময় হয় নাই জমিন এখনো ধসাবার সময় হয় নাই সূর্যকে সমুদ্রে ফেলে দেওয়ার সময় হয় নাই পৃথিবীকে ধ্বংস করার সময় হয় নাই যে জমিনে এখনো আল্লাহ ডাকে এমন যুবক আছে ওই জমিনকে আমি মালিক ধ্বংস করব না দুই নম্বর ফাইদান আনজুরু ইলা উম্মারিল মাসাজিদ আমি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দেখি মসজিদ আবাদকারী কিছু কাফেলা সুবহানাল্লাহ কেউ মূর্তির প্রচার করে কেউ মূর্তির প্রসার করে কেউ মন্দির বানায় কেউ মন্দিরে দান অনুদান দেয় আর কেউ গোয়ালটেক বাইতুল আকসা মসজিদের মধ্যে দেয় সুবহানাল্লাহ পৃথিবীর যে প্রান্তে কোন মসজিদের মধ্যে যখন নির্মাণের জন্য কেউ দান করে আল্লাহর পয়গম্বর বলেন মালিক ইবনে দিনারের বর্ণনা এই দানকারী মসজিদ আবাদকারী বান্দাগুলোকে দেখে আল্লাহ তাআলার রাগটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ ঠান্ডা না না এখনো ধ্বংসকরণ যাইব না এরা দি মসজিদ বানায় এ উম্মারুল মাসাজিদের মধ্যে আছে মসজিদ আবাদ করা মসজিদ নির্মাণ প্লাস মসজিদে নামাজ মসজিদ নির্মাণ প্লাস মসজিদে নামাজ গত এক সপ্তাহ যাদের নামাজ কাজা হয় নাই আজকে হাত উঠাইতে বলবো না হ্যাঁ হাত উঠাইতে বলবো না গত এক সপ্তাহ যাদের নামাজ কাজা হয় নাই আসেন আমরা নিয়ত করি আজকের থেকে আরো এক সপ্তাহ ইনশাআল্লাহ একসাথে সারা জীবনের নিয়ত অনেকের কঠিন হয় হুজুর পারবো না সাতটা দিন আসেন না আগামী আগামী ফজর থেকে আগামী শুক্রবারের এশা পর্যন্ত এই যে সামনে যে ফজর এই ফজর থেকে আগামী শুক্রবারের এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছুটবে না কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ তোমার কদমে সেজদার তৌফিক তুমি দিয়ে দাও আমিন আগামী শুক্রবারে যেন সবগুলো হাত উঠে আমরা নামাজ পড়ছি আবার নামাজ ছুটে গেলে তাফসিরও ছেড়ে দিয়েন না যে হারে হুজুর তো হাত উঠাইবো কেমনে দেখবো মানুষে না 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 আসবেন সবাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবেন তো সবাই ইনশাআল্লাহ নামাজ নিয়ে আমরা আসবো আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমাদের সমাজকে নামাজি বানায় দাও আমাদেরকে নামাজি বানায় দাও বলেন আমি আমরা যদি নামাজ না পড়ি আমাদের ইমান নাই আবু বকর সিদ্দিক নামাজ ছাড়ছেন উমর মনে হয় মাঝে মাঝে কাজা করতো হযরত উসমান খালি ফজরটা মিস করত হ্যাঁ হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলাহু একসাথে চাই রক্ত করতো তো ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস আমাদের তো ইমান আনতে হবে আবু বকর উমর উসমান আলী চারজনের মতো
সলক্ষ সাহাবার ঈমান আমাদের উসওয়া নমুনা মডেল নারীদের জন্য মডেল সাহাবিয়া মহিলা যারা ছিলেন সাহাবিয়া মহিলা রাসূলের জামানায় শুধু পুরুষরাই মুমিন ছিল না আস্তে আস্তে বলে কষ্ট দিতেছি বেশি না পুরুষই মুমিন ছিল না মহিলাও ছিল মহিলাও ছিল নারীদের জন্য মডেল নারীরা ভালো হলে পুরুষরা ভালো হওয়া সহজ নারী যদি নামাজি হয় পুরুষ এমনি নামাজি হয় কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ এজন্য মা বোন যারা আছে আপনাদের বিশেষ করে আপনাদের আপনাদেরও সাহাবীওয়ালা ঈমান লাগবে সাহাবী আয়েশার মতো ঈমান খাদিজাতুল কুবরার মতো ঈমান হাফসা মাইমুনার মতো ঈমান সিয়ার সাহাবিয়াত কিতাব আছে ওয়াকিয়া আছে আল্লাহর পয়গম্বর সাহাবীদের জীবনী মহিলা সাহাবীদের জীবনী বই আছে ওয়াকিয়া পড়তেছিলাম এক সাহাবীর ওয়াইফ আহলিয়া কেমন ঈমানদার চিন্তা করেন আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কৃষক সাহাবী কৃষক সাহাবী স্ত্রী বড় দিনদার কৃষির তো সিজন আছে নির্দিষ্ট সিজন ছাড়া আর তো কৃষক কাজ করা যায় না বাকি সময় সাহাবী এই যান বিভিন্ন জায়গায় দিন মজুরের মতো হ্যাঁ দিন আনেন দিন খান একদিন বের হয়ে গেছেন কোনো কাজ পায় নাই সারাদিন ঘুরছেন কোনো কাজ পায় নাই সন্ধ্যা সময় ঘরের মধ্যে আসছেন আসার পরে মাগরিবের নামাজের পরে বেগমকে কিভাবে 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 বলবেন বিষয়টা যে আমি যে কিছু আনতে পারি না আমার বেগমও এত চালাক বুঝে ফেলছেন আজকে আমার স্বামীর পকেটে টাকা নাই সুবহানাল্লাহ হ্যাঁ বুঝছেন যে আজকে তো কামাই টামাই করতে পারে নাই বেগম আগেই বলে স্বামী আসেন না আজকে আমরা একটা সুন্নতের উপরে আমল করি কি সুন্নত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলা একদিন জ্বলতো একদিন জ্বলতো না আসেন আজকে আমরা চুলা জ্বালাবো না সুবহানাল্লাহ চিন্তা করেন স্বামী যেন লজ্জা না পায় আরে এই জামানার বউ হইলে যদি বুঝতে পারে স্বামীর পকেটে টাকা নেই তখন আরো লিস্টি বড় লম্বা দেয় কথা বলেন না কেন যখন টাকা আছে তখন লিস্টি ছোট দিলে কিছু কিছু স্ত্রী থাকতে পারে এই জামানায় হ্যাঁ যখন স্বামীর পকেট খালি বুঝে তখন আমার এটা লাগবো সন্তানের এটা লাগবে মানে একটু ক্রাইসিস বুঝাইতে চেষ্টা করে আর যদি না পারে বলে আমার বাপের বাড়ি জীবনে অভাব দেখছি না শিল্পপতির মাইয়া সমাজে আছে না নাই স্বামীকে কষ্ট দেওয়ার ফিকির করে আমি মাঝে মাঝে বলি মা আপনি যদি ভালো হন আপনার জিব্বা যদি ছোট হয়ে যায় বোন আপনার আপনি যদি মিতব্যয়ী হন কসম খোদার বাংলাদেশের কোন স্বামী দুর্নীতি করবে না কোন পুরুষ দুর্নীতি করবে না পুরুষ দুর্নীতি করে নারীর জন্য করে কথা বলেন ঠিক না বেঠিক একটা জানের জন্য কোনো দুর্নীতি লাগে না সন্তান যদি নেক হয় এক ঘরের স্ত্রী যদি ঠিক হয় স্বামী ভালো হইতে বাধ্য স্বামীর এমন ভাবে দেয় পাশের বাড়িতে যে সোফা আনছে আগের পুরাতন সোফা চেঞ্জ করতে হইব তুমি একই কোম্পানিতে চাকরি করো হ্যাঁ তোমার বয়স 50 তার বয়স 50 আমার সোফাটা এমন কম দামি কেন কথা বলেন না কেন তাফসিরে গেছে তাফসিরে গিয়ে শুনছ অমুকের ওয়াইফ তোমার না বন্ধু না উনি কয় হ্যাঁ 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 গলার মধ্যে যে সোনের সিন্ডে দেখলাম এ তাফসিরে আইসে না সিন দেখতে হয়েছে হ্যাঁ তাফসিরে আসে বা দিনের মজলিসে গিয়ে খুঁজ করে কার বুরকাটা কেমন দামের কার থ্রি পিসটা কেমন দামের বুঝলেন না মানে হুদা গপ্প কিছু কিছু মানুষ আছে মহিলারা আবার খেপলে আগামী সপ্তাহে সব বন্ধ করে দিব আশা বন্ধ করেন না বন্ধ করেন না কিছু কিছু আছে আসে তাফসিরে বয়ান তো শুনবো না ইরান তোরানের গল্প কেন আপনি কি গল্প করতে আসছেন আপনি আসছেন কোরআনের মজলিসে চুপচাপ বসে শুনবেন এখানে কার কে কে কত টাকার সম্পত্তির মালিক কে কিসের মালিক এগুলো পরিচয় করা দরকার নাই যাইব মাস্তুরাতের জামাতে সমানে ভাবিদের নাম্বার নিয়ে আইব মাস্তুরাতের জামাতে গিয়ে তারপরেও আইসা আবার অমুক ভাবিটা ওই বাবার এই বা যে বাড়িতে তো লিকটার জামাতটা উঠছে এটা বাড়ি না জান্না কত বড় আল্লাহরে কামাইতে গেছে চিন্তা করে গেছে মাস্তুরাতের জামাতে মনে করেন সেক্টরে রুখ পড়ছে প্রথম যে বাড়িতে গিয়ে উঠছে আলিশান বাড়ি মার্বেল পাথর টাথর সব কিছু দেওয়া বাড়িতে উঠলাম না কি জান না তবলিগে কি ভাবো দুনিয়া 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 কথা বলেন ঠিক না বেটি দিল দিল দুনিয়া দেখবেন না চাকচিক্য দেখবেন না
অমুক বাবির কি আছে, অমুক বোনের কি আছে, অমুক দিলি ভাইয়ের বউয়ের কি আছে, অমুক আলেমের ওয়াইফের, আরে কিচ্ছু দেখার দরকার না। আপনি দেখেন আপনার স্বামীর কি আছে, আপনার স্বামীর 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে মাস কেমনে পার করবেন চিন্তা করেন। আরেকজনের তার সাথে আপনার মিলানো দরকার নাই তো, সংসার সুখের হবে জীবনে কোনোদিন আপনার স্বামী, আপনার স্বামী আপনাকে না বলে মনে করেন লোন নিল ইজ্জত বাঁচানোর জন্য, বাহিরে সুদে লোন নিল, টাকা নিল, এই যে হারাম রিজিকের মধ্যে জড়াইলো, আপনার সন্তানগুলোর ভবিষ্যৎ শেষ। হারামে আরাম নাই, সন্তান অবাধ্য হবে, না খেয়ে কষ্ট করবেন, আল্লাহ তাআলা সন্তানকে ফরমাবরদার বানায় দিবে, কোটি কোটি টাকা এক সময় দেখবেন আল্লাহ আপনার কদমের মধ্যে ফেলছে ইজ্জতের সাথে। মহিলা বলতেছে আসেন না একটা সুন্নতের উপর আজকে আমল করি স্বামী, আর রাসূলের চুলায় একদিন আগুন জ্বলতো না, মাসকে মাস চলে যেত, আজকে আমরা চুলায় আগুন ধরাবো না, এমনি আমরা না খেয়ে আজকে শুয়ে পড়ি, সুন্নতের উপর আমল হয়ে যাবে, সুবহানাল্লাহ। স্বামী মনে মনে স্বামী যখন অফিসে যায়, স্বামী যখন ঘরের বাহিরে যায়, স্বামী যখন ব্যবসায় যায়, স্বামী যখন চাকরিতে যায়, আল্লাহর পয়গম্বরের সুন্না স্ত্রীর দরজা পর্যন্ত আসো, সুবহানাল্লাহ বলেন, এটা সুন্না সারা দিনের জন্য। ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমি গেলাম, জি যান শীতের দিন উঠতে কষ্ট হয়, কম্বলের তলে থেকে বিদায় দে, আছে না নাই সুন্নত, মা বোনরা বিশেষ করে সুন্নত মোতাবেক স্বামীর বিদায় দিবেন প্রতিদিন। ঘরের থেকে স্বামী যখন বের হয়, স্বামীর পিছে পিছে হাইটে আসবেন, দরজা পর্যন্ত আসবেন, দরজার বাইরে আবার বের হয়ে যান না, যে বিদায় দিতে রিক্সা পর্যন্ত উঠে দিয়ে আসি বুরকা ছাড়া, এমন না, দরজা পর্যন্ত আসেন, স্বামীকে বের হওয়ার সময় ফি আমানিল্লাহ আল্লাহর হাওয়ালা আল্লাহ হাফেজ এ ধরনের শব্দ বলে তারপরে বিদায় দেন, এটা সুন্নত, সুবহানাল্লাহ। আস্তাউদিউল্লাহ পড়লে এই দোয়াটা পড়া, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, তোমার ধর্ম, আস্তাউদিউল্লাহ দীনাকুম তোমার দীন, ওয়া আমানাতাকুম আমানতের ব্যাখ্যা এখানে ঈমান, তোমার ঈমান, ওয়া আমালাকুম ওয়া খাওয়াতিমাকুম এবং তোমার শেষ নিঃশ্বাস মানে শেষটা শেষ অবস্থা, এই সবগুলো আমি আল্লাহর হাওলা করে দিলাম, শীত যেমন টের পাইতেছি না দরজা লাগানোর কারণে, সময়ও টের পাইতেছি না, আস্তাউদিউল্লাহ একটা ছোট্ট ওয়াকে বলবো, আস্তাউদিউল্লাহ এটা অনেক দামি একটা দোয়া, এটা বলে কষ্ট বেশি দিতেছি আপনাদেরকে, সামনে তো ছুটি, কালকে ছুটির দিন, পরের দিন ভোটের দিন, এরপরের দিন আবার ছুটি অনেকের, সমস্যা নাই, এই যে ছেড়ে দিতেছি, আস্তাউদিউল্লাহ এটা এমন একটা দোয়া, এই দোয়া যদি কেউ করে, এই দোয়া যদি কাউকে দেয়, কবরের থেকে আল্লাহ তাআলা জিন্দা বাইর করে দেয়। টুঙ্গিতে আমি ওয়াকিয়া বলছিলাম, কিতাবুদ্দোয়ার মধ্যে আছে, কিতাবুদ্দোয়া ইমামে তবরানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম তবরানি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, এই কিতাবুদ্দোয়ার মধ্যে অনেক ওয়াকিয়া আনছেন। এক স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বেগম হামেলা, সন্তান সম্ভবা বেগম হামেলা, এই অবস্থায় তো বের হওয়া যায় না, যুদ্ধের ডাক পড়ছে, স্বামী বলতেছে না আমি যাই বেগম, আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিকি, তোমার পেটের মধ্যে যেটা আছে এটারে আমি আল্লাহর হাওলা করে থুয়ে গেলাম, আল্লাহর ওলি যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের ওয়াকিয়া, ওমরের সামনে লোকটা আসে তার সাথে একটা সন্তান নিয়ে আসে, আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান এবং বাবার চেহারা দুইজনকে মিলান, মিলায় দেখেন 100-100, সুবহানাল্লাহ, এত মিল হয় না, কাকের মতো মিল, কাক কেমন যেন গোলাপ। হযরত উমর বলতেছেন এই তোমরা বাপ বেটা দুইজন তো একেবারে কাকের বাচ্চার মতো, সুবহানাল্লাহ, কাকে কাকে যেমন মিল থাকে না,
19 20 না 20 20 এর চেয়েও বেশি মিল মনে হইতেছে তোমরা কাকের বাচ্চার মতো বাপে ফুটে মিল থাকে বাকি এত মিল থাকতে তো দেখি নাই তোমরা এত মিল কেমনে হইলা কেমনে হইলা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের প্রশ্নের উত্তরে লোকটা বলেন আমির মিল যে হইছে এটার একটা কিচ্ছা আছে আপনি যদি সময় দেন তাহলে একটু শুনাই কয় হ্যাঁ শোনাও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবার লোকটা শোনায় আমিরুল মুমিনিন আমার স্ত্রী যখন এই সন্তানটা গর্ভে ধারণ করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক এসেছে আমি যখন চলে যাব বেগম আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে বলে স্বামী আমাকে রেখে চলে যাচ্ছেন এই অবস্থায় আমি বললাম আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিকি বেগম আমার তোমার পেটে যা আছে আমি আল্লাহর হাওলা করে দিলাম আমিরুল মুমিনিন আমি দুয়ারটা ঘুরে চলে গেলাম যুদ্ধের ময়দানের থেকে আমি খবর পেলাম বেগম আমার অসুস্থ আস্তে আস্তে তারপরেও আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই আমার ইয়াকিন আমি তো আমার সন্তানটাকে আমার রবের হাওলা করেছি আমার সন্তানের কিছু হবে না আমার সন্তানের কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিন্তে যুদ্ধ করতে লাগলাম যুদ্ধ শেষ করে যুদ্ধের ময়দান থেকে আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে এসে আমার চাচাতো ভাই আশপাশের মানুষ প্রতিবেশীর কাছে খবর পেলাম আমার বেগমের ইন্তেকাল হয়ে গেছে আমার বেগম কবরে চলে গেছে আমার বেগমকে অমুক স্থানের মধ্যে দাফন করা হয়েছে আমি হিসাব মিলাতে পারতেছিলাম না আল্লাহর পয়গম্বর না বলেছেন আস্তাউদিউল্লাহ এটা এমন একটা দোয়া এই দোয়া পড়ে যদি আল্লাহর হাওলা কোনো বস্তুকে করা হয় এই বস্তুটা আল্লাহ তাআলার কাছে আমানত থেকে যায় আমার আমানত জেল হয়ে গেল আমার আমানত যে নষ্ট হয়ে গেল আমি মনে মনে চিন্তা করি কিন্তু কাউকে কিছুই বলি না আমার চাচাতো ভাইকে আমি ডাকলাম ডেকে আমি বললাম আমার বেগমের কবর কোথায় কোথায় আমার বেগমকে দাফন করা হয়েছে চলো আমি কবরটা জিয়ারত করতে যাব চাচাতো ভাই আর আমি একসাথে আমার বেগমের কবর যখন জিয়ারত করলাম চাচাতো ভাই পার্শ্বে একটু দূরে সন্ধ্যা হয়ে গেল রাতের বেলা রাতের আধারে আমি কবরের কাছাকাছি কিছু সময় বসা হঠাৎ করে দেখি আমার বেগমের কবর থেকে দুইটা আগুনের মতো কি যেন আসমানের দিকে উঠে উঠে যায় আসমানের দিকে আগুন আমিরুল মুমিনিন আমি হিসাব মিলাতে পারি না আমার বেগম ছিল সালেহা আমার বেগম ছিল মুসলিমা আমার বেগম ছিল তাকিয়া আমার বেগম ছিল জাহেদা আমার বেগম ছিল আবেদা সুবহানাল্লাহ একটা মেয়ের যেমন হওয়া দরকার আমার বেগমের মধ্যে সবগুলো গুণ ছিল আমিরুল মুমিনিন নামাজ কাজার গুণ আমি দেখি নাই বেপর্দার কোনো গুণ আমার বেগমের মধ্যে দেখি নাই স্বামীর নাফরমানি করতে আমার বেগমকে আমি কখনো দেখি নাই এমন একটা ফরমাবরদার বেগমের কবরের মধ্যে কেন আগুন জ্বলবে আমি হিসাব মিলাতে পারতেছিলাম না কেন আগুন জ্বলে আমি আমার ভাইটাকে দূরে সরিয়ে দিলাম আস্তে আস্তে আমি আমার আমার বেগমের কবরের কাছাকাছি চলে গেলাম যে না মাত্র আমি আমার বেগমের কবরের কাছে গেলাম এই নিয়তে আমি কবর খনন করব কবরের ভিতরে কি শাস্তি হয় কিনা আমি দেখব কবরের কাছে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম কবরটা আমার জন্য প্রশস্ত হয়ে গেল কবর খুলে গেছে আমার আমার খুলতে হয় না কবরের মাটি সরে গেল আমি দেখি আমার বেগম বসা সুবহানাল্লাহ আমি দেখি আমার বেগমের কোলে ছোট্ট একটা বাচ্চা দেখা যায় বাচ্চাটা আমার বেগমের দুধ পান করতেছে সুবহানাল্লাহ পাশের থেকে একজন ঘোষক আমাকে ঘোষণা করে বলতেছে ও আল্লাহর বান্দা কি ভুল না করেছিলি যুদ্ধের ময়দানে যখন গেলি তুই তোর সন্তানটাকে আল্লাহ তাআলার কাছে আমানত রেখে গেলি আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক তোমার পেটের মধ্যে যা আছে এটাকে আমি আল্লাহর হাওলা করলাম পেটের সন্তান আমানত রেখে গেলি আল্লাহ পাক রব্বুল আলামিন তো
তোর আমানতকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল যদি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বেগম কেউ আমানত রেখে যাইতি আল্লাহ তাআলা মা সন্তান উভয়কে সুস্থ রেখে দিত আমিরুল মুমিনিন আমি কবর থেকে আমার বেগমের কাছ থেকে আমার সন্তানটাকে নিলাম আমার এই সন্তান এটা জেনতেন সন্তান না এটা কবর থেকে আনা সন্তান সুবহানাল্লাহ ওয়া বিহামদি পৃথিবীর মানুষকে যদি বলি এই সন্তান এটা কবরে জন্ম হইছে মানুষ বিশ্বাস করবে না কইব গাঁজা খায় কথা বলতেছে গাঁজা খুরি ওয়াজ করতেছে এমন কথা বলতে পারে এজন্য এটা যে আমার সন্তান এটা বোঝার জন্য আল্লাহ একেবারে বিশে বিশ আমার সাথে আর সন্তানটাকে একদম মিলাইয়া দিয়েছে আস্তাউদিউল্লাহ দুয়ার এমন একটা পাওয়ার পড়েন আস্তাউদিউল্লাহ দীনাকুম আস্তাউদিউল্লাহ আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম وخواتم أعمالكم মনে থাকবে ইনশাআল্লাহ এই দোয়াটা শিখে নেবেন সুন্নাত স্বামী যখন যায় বেগম ঘরের দরজা পর্যন্ত আসেন আপনি এই দোয়া করেন রাস্তায় কেউ গুলি করে আপনার স্বামীরে মারতে পারবে না অ্যাক্সিডেন্টে আপনার স্বামীর মৃত্যু সংবাদ আসবে না সুস্থ অবস্থায় আপনার স্বামীকে আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমলের তৌফিক দান করেন বলেন আমিন মহিলা আগায় আসছে দ্বিতীয় দিন কথা মনে আছে দরজা পর্যন্ত আসছে দরজা আগায় আয়েশা এবার স্বামীরে বিদায় টিদায় দিয়ে চলে গেছে আল্লাহর কি হিকমত ঘটনাক্রমে ওই দিনও রিজিক নাই আল্লাহর পয়গম্বরের সাহাবি সন্ধ্যা সময় ঘরের মধ্যে আসে ওই দিনও কোনো কিছু নিয়ে আসতে পারে না মনে মনে ভাবে মহিলা মানুষ একদিন দরজা ধারণ করলো মহিলাদের দিন নরম মহিলাদের ধৈর্য ক্ষমতাও একটু কম নারীদেরকে আল্লাহ তাআলা নরম করে বানাইছেন সুবহানাল্লাহ পুরুষদেরকে আল্লাহ তাআলা শক্তি বেশি দিয়েছেন কুদরতিভাবে নরম এদের সবর কম না জানি কি হয় ধৈর্য ধরতে পারে কিনা দ্বিতীয় দিন আসছেন দ্বিতীয় দিনও স্বামী ঢোকার সাথে সাথে বেগম বুঝছেন স্বামী কয় ওফ আমাদের গতকালকের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এজন্য আজকেও আমাদের ঘরে রিজিক আসে নাই আমরা আজকেও উপবাস সুন্নতের উপর আমল করব স্বামী আমার পয়গম্বরের বয়ানা শুনি একটা ইবাদত কবুল হওয়ার আলামত হলো ওই ইবাদত আবার করতে পারা গতকালকের উপবাস কবুল হয়েছে এজন্য আজকেও উপবাস সুবহানাল্লাহ স্বামীর দিলটা খুশ হয়ে গেল ঈমান বুঝেন পরের দিন সকালবেলা তৃতীয় দিন যখন স্বামী আবার যায় দরজা পর্যন্ত আগের দিনের মতো স্ত্রী এগিয়ে আসে দরজার কাছে দাঁড়ায় স্বামীকে আস্তাউদিউল্লাহ বলে বিদায় দিয়ে দেয় স্বামী কিছু দূর চলে যায় হঠাৎ করে আওয়াজ আসে পিছন থেকে আবারও স্বামীকে ডাকে স্ত্রীর ডাকে শঙ্কিত হয়ে স্বামী আবার পিছনের দিকে ফিরে যায় স্ত্রী বলে স্বামী গো আপনাকে কোনোদিন পথিমধ্যে ডাকি নাই আজকে আমি আপনাকে ডেকে আনলাম একটা ওসিয়ত বলেন নসিহত বলেন আর অনুরোধ বলেন স্বামী যাই মনে করেন গত দুই দিন হয় ঘরের মধ্যে খাবার আসে না আপনিও খাবার খান না আমিও খাবার খাই না গত দুই দিন হয়ে যায় আমি উপবাস আপনি উপবাস আমাদের রিজিক শুধু পানি আজকে তৃতীয় দিন আপনি আল্লাহর রাস্তায় বের হচ্ছেন আপনি বের হয়ে যাচ্ছেন রিজিকের সন্ধানে স্বামী আমার আজকেও যদি আপনি রিজিক না পান আমার মনে হলো আমার দুর্বলতার চিন্তা করে না জানি আমার স্বামী কোনো হারাম উপায়ে কোনো সম্পদ নিয়ে আসে কিনা কোনো হারামের আশ্রয় নেয় কিনা নিজের জন্য নয় বেগমের চিন্তা করে আমার স্বামী যদি কোনো হারামের আশ্রয় নেয় আমি তো মুমিনা থাকতে পারবো না স্বামী আপনার দুটো পায়ে হাত দিয়ে বলি প্রয়োজনে মাস চলে যাবে উপবাস থাকব হারাম খাবার আপনি আমার ঘরের মধ্যে আনবেন না হারাম আনেন না হারাম খাবো না মাস চলে যাবে কোনো সমস্যা নাই ইমান এগুলো সাহাবিদের যুগের মহিলাদের ইমান
আমর ইবনুল জুমহ সাহাবী যুগের মুমিন পুরুষের ঈমান আছে এখন আমাদের আমাদের সব ঈমান এখন কমার্শিয়াল হয়ে গেছে কমার্শিয়াল ঈমানের মধ্যে গুণ দর্শে যে কারণে আজকে অশান্তি উত্তরণের উপরে উপায় একটাই ঈমানকে মজবুত করা কিভাবে করব বেশি বেশি সাহাবীদের জীবনী পড়ব ঘরের মধ্যে হায়াতুস সাহাবা কিনেন হায়াতুস সাহাবা কিনেন হায়াতুস সাহাবা মুতালা করেন হেকায়াতে সাহাবা আছে হায়াতুস সাহাবা হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হায়াতুস সাহাবা কিনেন ঘরের মধ্যে রাখেন সিয়ারে সাহাবা পড়েন সিরাতুন নবী পড়েন এগুলো ঘরের মধ্যে রেখে রেখে মুতালা করবেন সাহাবীদের জীবনী মুতালা করবেন আর দেখবেন আস্তে আস্তে ঈমানি পাওয়ার বাড়তেছে নিজের ঈমান সাহাবীদের সাথে যদি মিলাইতে পারি আমরা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দেন আমিন ওয়া আখিরু দাওয়া